আসসালামু আলাইকুম বন্ধুরা আলদা জ্যাপসের মধ্যে এমন একটি সেটিংস রয়েছে যেই সেটিংসটি করে রাখলে আপনি আল্লাহ জ্যাপসের মধ্যে ফিঙ্গার দিয়েই লগ করতে পারবেন কোনো রকম ইউজার নেম লাগবে না কোনো রকম পাসওয়ার্ড লাগবে না আবার ওটিপি কোডের জন্য অপেক্ষা করতে হবে না আপনি দু থেকে তিন সেকেন্ডের মধ্যে আলদা জ্যাপসের মধ্যে ফিঙ্গার দিয়ে লগ ইন করে নিতে পারবেন তো বন্ধুরা কীভাবে সেই সেটিংসটি করবেন আজকে ভিডিওতে সেটাই দেখিয়ে দেব তো দেরি না করে এখনই আমি ভিডিওটি শুরু করছি প্রথমে আপনি আল্লাহ জ্যাপসের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন আলদা জ্যাপসে লগ ইন করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন তিনটে অপশন রয়েছে এর মধ্য থেকে প্রিফারেন্স এই অপশানে একটা ক্লিক করে দিবেন। তারপর স্কল করে নিচের দিকে চলে যাবেন নিচে আসার পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সার্ভিস এর ডান পাশে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন তারপর অ্যাক্টিভেট এই অপশানে একটা ক্লিক করে দিবেন। অ্যাক্টিভেট অপশানে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন নাও এই অপশানে একটা ক্লিক করে দিবেন মি নাও অপশানে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে অফিস থেকে একটি কল চলে আসবে সেই কলটি আপনাকে রিসিভ করতে হবে আমি আপনাদের এখানে আমাকে বলা হলো যে কনফার্মের জন্য ওয়ান চাপতে আর ক্যান্সেলের জন্য টু চাপতে এটা আরবিতে বলা হয়েছিল আপনাদেরকে ইংলিশের জন্য কিন্তু অপশন দিবে ঠিক আছে প্রথমে আরবি বলার পরে আপনাকে ইংলিশের জন্য অপশান দিবে সেই অপশনটা চেপে আপনি ইংলিশে সেটা শুনতে পারবেন ঠিক আছে যদি আরবিটা না বুঝেন কোনো সমস্যা নেই এখানে আমার কাজ শেষ আর কিচ্ছু করতে হবে না আমি গো টু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি এখন চেক করে দেখবো যে আমার ফিঙ্গারপ্রিন্টটা হয়েছে কি না আমি সেটিংসে গিয়ে আল্লা অ্যাপ থেকে লগ আউট নিয়ে নিচ্ছি আমি আল্লা জ্যাপস থেকে বের হয়ে নিচ্ছি আল্লা জপস থেকে লগ আউট হয়ে গেলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট এই অপশানটা চলে আসছে আমি যদি এখন ফিঙ্গার দিয়ে দিই তাহলে কিন্তু আমার আলদা অ্যাপসের মধ্যেই লগ হয়ে যাবে অথবা কোনো এক কারণে যদি বা আপনার স্ক্রিনে যদি কোনো টাচ পরে এই অপশানটা চলে যায় তাহলে আপনি এই অপশানটা কীভাবে আনবেন এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট এটার উপর একটা ক্লিক করলে কিন্তু এই অপশনটা চলে আসতেছে আমি যদি এই অপশনটা কেটে দিয়ে ফিঙ্গার দিই কোনো কাজ হবে না এই ফিঙ্গার প্রিন্ট এই অপশানের উপর ক্লিক করে যদি ফিঙ্গারটা দিই তাহলে দেখতে পারবেন যে আল্লাহ জ্যাপসের মধ্যে লগ হয়ে যাবে এখানে কোনো রকম ইউজনেম বসাতে হয় না পাসওয়ার্ড বসাতে হয় না খুব সহজভাবে তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আল্লাহ জ্যাপসের মধ্যে আপনি লগ ইন করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ